ঠিক আছে, এখানে যে আমরা একটি স্কেল এবং একটি পেন্সিলের সাহায্যে পেন্সিলের উপরে স্কেলটিকে স্থাপন করেছি, স্কেলটি কিন্তু টেবিলের সঙ্গে লেগে নেই। আসলে এখানে স্কেলটি কিন্তু সাম্যাবস্থায় আছে। এবার দেখা গেল আমি একটু ফু দিলাম, ফু দিলে ও স্কেলটা কাত হয়ে আগের অবস্থায় চলে এলো। অর্থাৎ স্কেলটা এই যে এখানে ভাসমান অবস্থায় আছে, এটা কিন্তু সুস্থির সাম্যে আছে। সাম্যাবস্থা মানে ত্বরণহীন অবস্থায়, অর্থাৎ স্কেলটা এই অবস্থায় কিন্তু স্থির আছে এখানে, তাহলে তার ত্বরণ নেই গতিতে। এবার আমি যখন ফু দিচ্ছি, স্কেলটা কিন্তু সাময়িকভাবে টেবিল টাচ করেছিল, আবার আগের অবস্থায় ফিরে চলে এলো। সুতরাং তার সাম্যটা সুস্থির সাম্য, এবং এই সুস্থির সাম্যের সঙ্গে সুস্থির সাম্যটা আমরা কী করে পাবো? এই যে স্কেল, স্কেলের ভার কেন্দ্র দেখো 30 সেমি লম্বা স্কেল, তার এই যে 15 সেন্টিমিটারের বিন্দুটি, এটাই কিন্তু স্কেলের ভার কেন্দ্র। ওই রেখার ওপরেই, এই 15 সেমি রেখার ওপরেই থাকার কথা, এবং সেই রেখাটাকে ওই পেন্সিলের উপরে রেখেছি। পেন্সিলের আর স্কেলের যে স্পর্শতল, এই স্পর্শতল এবং নিচে পেন্সিলের যে স্পর্শতল টেবিলের সঙ্গে, সেটাই বলতে পারি আমরা বেজ বা পদভূমি। এখানে এটা সুস্থির সাম্যে থাকার কারণটা কি? স্কেলের ভার কেন্দ্রগামী যে উল্লম্ব রেখা, স্কেলের যে ভার কেন্দ্র, তার যে সেন্টার অফ গ্র্যাভিটি, যেটা মধ্যবিন্দুতে বললাম স্কেলের, সেটা কিন্তু পেন্সিলকে টাচ করে যাচ্ছে। এবার এই সাম্যাবস্থাটাকে কাজে লাগিয়ে আমরা কিন্তু একটা ভর মাপতে পারব। এখানে যে আমরা এই ভর মাপার জন্য দুটো কয়েন, আমরা দুটো বা তিনটে কয়েন কাজে লাগাচ্ছি। দেখা যাচ্ছে এখানে আমরা 6 সেমি দূরত্বে একটি 5 টাকার কয়েন বসিয়েছি, দুটি কয়েন বসালাম। এবার 15 থেকে 6 9, তাহলে এখানে যদি আমরা 24 সেমি দূরত্বে যদি একটি 10 টাকার কয়েনকে বসাতে পারতাম, বসাই, তাহলে কিন্তু সাম্য চলে আসার কথা ছিল। কিন্তু তবু দেখা যাচ্ছে আমরা কিন্তু সাম্যটা পাচ্ছি না। এইবারে দেখো অনেকটা সাম্য কিন্তু আমরা পেয়ে গেছি, এবং এই অবস্থায় দেখো সাম্য কিন্তু পাওয়া গেছে। কীরকম জায়গাতে দেখো সাম্যাবস্থাটা পেলাম, যখন এই দুটো কয়েন একটা আরেকটার উপরে যদি পুরোপুরি বসিয়ে দেওয়া হয় তাহলে খুব ভালো হয়। সেটা যখন 7 8 মোটামুটি 7.5 সেমি থেকে রয়েছে, 7.5 সেমি দূরে, তখন এই দিকে দ্বিতীয় কয়েনটিকে আমরা স্থাপন করেছি, যখন একটু এদিক ওদিক করে নিয়ে এবার সাম্যাবস্থা কিন্তু আমরা পেয়ে গেছি। তখন দ্বিতীয় কয়েনটিকে যদি আমি স্থাপন করেছি এখানে 25 সেমি থেকে 28 সেমি, তার মানে 26.5 সেমি দূরে, তাহলে দেখো এখানেতে কি হয়, এই যে সাম্যাবস্থা যে বিন্দু থেকে ভার কেন্দ্রটা কাজ করছে, এটা ছিল 15 সেমি দূরে। 10 গ্রাম ভারটাকে বসিয়েছি 26.5 সেমিতে, আর 5 টাকার যে কয়েনগুলো, 10 টাকার কয়েন, ওটা 10 গ্রাম ভর নয়, 5 টাকার কয়েনটিকে আমরা বসিয়েছি কত দূরে? 5 টাকার কয়েনটিকে আমরা বসানোর চেষ্টা করেছি, এখনও কিন্তু ঠিকঠাক সাম্য আসেনি। একটু কয়েনটিকে সরিয়ে দিই, হ্যাঁ এইবারে কিন্তু আমরা সাম্য পেয়ে গেছি। এবার 5 টাকার কয়েনটিকে কিন্তু আমরা রেখেছি কত দূরে দেখো, এখানে 9 আর 7 মাঝামাঝি, তার মানে 7.567 সেন্টিমিটার দূরে, মোটামুটি মধ্যবিন্দু যদি ভাবি তাহলে 7.7 সেন্টিমিটার। 5 টাকার কয়েন, দুটো 5 টাকার কয়েন, আর একটা 10 টাকার কয়েন। দেখো এখানে আমাদের ধরা যাক 10 টাকার কয়েনের ভর জানি না, 5 টাকার কয়েনগুলোর ভর কত করে এসেছিল? 5.89 গ্রাম আর 5.97 গ্রাম, তাহলে তার ভ্রামক কত? 11.86 ইন্টু বিয়োগ করো 15 থেকে 7.7, 8.3 সমান এখানে দূরত্বটা হলো 11.5, মানে 15 থেকে 26.5 ইন্টু 10 টাকার কয়েনের ভর 7.3, কারেক্ট, তাহলে 11.86 ইন্টু 7.3 সমান 11.5 ইন্টু এম, তাহলে এম সমান 11.86 ইন্টু 7.3 বাই
11.5 দেখো এখানে ভাগ করলে 1150 আর 1186 একবারে যাচ্ছে 1150 যদি ধরে নিই এটাকে 1186 যদি ধরি 36 তাহলে 0 360 তাও 1150 যাচ্ছে না 1.00 তাহলে হলো গিয়ে 3600 তাহলে 1.003 × 7.3 তাহলে দেখো কত হলো 219 আর এখানে হলো 73 ক ঘর 1 2 3 4 ঘর 1 2 3 4 ঘর তার মানে 7.32 গ্রাম তাহলে 10 গ্রাম এই যে 10 টাকার যে কয়েনটা ছিল তার ভর হলো 7.32 গ্রাম এইভাবে স্কেলের সাম্যাবস্থার সাহায্যে আমরা যে কোনো ভর নির্ণয় করতে পারি আসলে এখন তখনই সাম্যে এসেছে যখন স্কেলে কয়েনগুলো চাপানোর ফলে ভার কেন্দ্র আগের অবস্থাতে ফিরে এসেছে আর ভার কেন্দ্রের সাপেক্ষে ভর ভ্রামক শূন্য হয় তাহলে দুদিকে ভরের ভ্রামক সমান এবং বিপরীত ভরের ভ্রামক মানে ভর গুণিত দূরত্ব দেখো যেগুলো 5 টাকার কয়েন 7.7 সেন্টিমিটার বুঝিয়েছিলাম তাদের মোট ভর 11.86 গ্রাম তাহলে ওই ভর কেন্দ্র সাপেক্ষে তার ভর ভ্রামক ভর ইনটু দূরত্ব সমান এখানে ভর কত ভর জানতাম না এটা এম ধরেছিলাম তাহলে এম ইনটু দূরত্ব কত 11.5 তাহলে এখন যখন এম বের করলাম এম এর মান বের হলো 7.3219 গ্রাম এইভাবে আমরা খুব সহজে যদি দুটো ঘরে দুদিকের ঘরের মধ্যে একদিকের ঘর জানা থাকে তাহলে এই সাম্যাবস্থাকে কাজে লাগিয়ে শুধু আমাদের হাতের গোড়ায় যেটা আমরা সবসময় পাই স্কেল এবং পেন্সিলের সাহায্যে এটা মাপতে পারি তাহলে যখন সাম্যাবস্থায় আছে বলো কি নাম জানো সৃজন যে যখন সাম্যাবস্থায় আছে তখন ভার কেন্দ্রগামী উল্লম্ব রেখা কার মধ্যে দিয়ে যাবে এনিওয়ান এলস বলো পদভূমির মধ্যে ভেরি গুড বাহ আচ্ছা যখন আবার ভরগুলো চাপালাম ভরগুলো চাপানোর সময় আবার যখন সাম্যাবস্থায় এলো তখন ভার কেন্দ্রের সাপেক্ষে কিসের ভ্রামক দুদিকের ভ্রামক সমান কিসের ভরের ভ্রামক ভেরি গুড ভরের ভ্রামক কি করে মাপবো ভর গুণিত দূরত্ব তার থেকে দূরত্ব ওই যে ভরটা চাপিয়েছি ভর কেন্দ্র থেকে দূরত্ব সুতরাং এর সাহায্যে আমরা কিন্তু অজানা ঘরটাকে মেপে ফেলতে পারলাম আমাদের কিন্তু সাধারণ তুলাযন্ত্রের দরকার পড়লো না হাতে কি কি ছিল শুধুমাত্র একটা পেন্সিল আর আরেকটা ঘর সেই ঘরটা জানি যেমন আমার ওই দুটো 5 টাকার কয়েন ও দুটো মোট ঘরটা আমার জানা ছিল আর শুধু কি স্কেলটাই মেপে দিচ্ছে দূরত্ব গুলো কত তাহলে দেখো একদিকের ভর ভ্রামক সমান আরেকদিকে ভর ভ্রামক তাহলে ভর কেন্দ্রের সাপেক্ষে এখানে যখন ভর ভ্রামক দুদিকের সমান তখন ওটা আবার কি অবস্থায় এলো সুস্থির সাম্যে কি হয় বস্তুকে সাম্যাবস্থা থেকে বিচ্যুত করলেও ফিরে আসে কখন ফিরে আসবে যদি ভার কেন্দ্রগামী উল্লম্ব রেখা কার মধ্যে দিয়ে যায় নতুনভাবে আবার টেবিলে টাচ করে দেবে নতুন একটা সাম্রাজ্য ঠিক আছে এই সাম্যাবস্থার জন্য তাহলে কি করতে হবে ভার কেন্দ্রকে ভূমির কাছে থাকতে হবে না দূরে কত কাছে থাকবে তত সাম্য সুস্থির পদভূমি ক্ষেত্রফল বাড়াবো না কমাবো বাড়াবো সেই জন্য আমাদের তুলনায় গরু ছাগলের বাচ্চারা কিন্তু দৌড়াতে পারে ভালো সহজে কম বয়সে হাঁটা শিখতে হয় না ওরা জন্মাবার কিছু সময় ভালোই দৌড়াতে পারে কারণ ওদের 4টে পা তাহলে পদভূমি কি হয় ক্ষেত্রফল অনেক বেশি বিস্তৃত হয়েছে মুটেরা যখন ওজন নেন এরকম করে তা ধরে নেন না এই যে সামনের জায়গা এই যে দেহের সামনে আর মাটির সামনে এই জায়গাটা হয়ে গেল পদভূমি তাহলে ওজন নিয়ে যখন হাঁটছেন কোনো দিকে বিচ্যুত হলো তার সাম্য তো সুস্থির আগের অবস্থায় ফিরে আসবে ঠিক আছে এবার পারবে তো তোমরা অবশ্যই বাড়িতে এক্সপেরিমেন্টগুলো করবে ঠিক আছে এখানে তাহলে আমাদের এই লেসনে আলোচনাটা শেষ করবো